পুরানো ঢাকার ঐতিহ্য রক্ষায় বড় বাধা ভবন মালিকরা। তাই ঐতিহ্য রক্ষা ও জনবসতির সুযোগ একই সঙ্গে রাখতে রাষ্ট্রীয় প্রণোদনার সুপারিশ নগর পরিকল্পনাবিদদের। দুপুরে সিডাব মিলনায়তনে এক সেমিনারে পুরানো ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন বক্তারা। ঐতিহ্য নিয়ে অনেক গর্ব হয়েছে, ঐতিহ্য রক্ষার তাগিদও এসেছে অনেক, কিন্তু পুরান ঢাকা দিনে দিনে কেবল পুরনো হয়েছে, কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি। বিশেষ কোনো সময়ে বিশেষ কোনো দুর্ঘটনায় ঐতিহ্যবাহী এই নগর রক্ষা ও সংস্কার নিয়ে আলোচনা হয়, কিন্তু নতুন কোনো ইস্যুতে সেসব থেমেও যায়। নানা সময় নানা উদ্যোগ ভেস্তে গেছে কেবল সমন্বয়ের অভাবে। সিডাপের এই সেমিনারে জানানো হয়, 2009 সালে সরকারি তালিকায় ঐতিহ্যবাহী ভবন 94টি, 2017 সালে তালিকায় 75টি, বাস্তবে ভবন রয়েছে 1831টি, সঠিক তালিকা জান তারা। বলছেন বিলম্বে ক্ষতি বাড়ছে, সঠিক পরিকল্পনার অভাব, সংশ্লিষ্টদের পারস্পরিক বোঝাপড়ার কমতি, ভবন মালিকদের আপত্তি সহ নানা কারণে পিছিয়ে পড়ছে ঐতিহ্য রক্ষার কাজ। মূল চ্যালেঞ্জ হলো এই ভবনগুলির মালিক বেশিরভাগ কিন্তু ব্যক্তি মালিকানাধীন। উনি বলল যে হ্যাঁ ঠিক আছে, আমার বাবার বাড়ি আপনি ঐতিহ্যগতভাবে সংরক্ষণ করবেন, কিন্তু আমি রাষ্ট্রের কাছে কি পেলাম? আমার তো থাকারই জায়গা নাই। রাষ্ট্রীয়ভাবে বিশ্বের বিভিন্নভাবে বিভিন্ন প্রণোদনা দেয় যে এই জায়গা ওল্ড ঢাকার ঐতিহ্যগতভাবে যাদের ভবন সংরক্ষণ করবে তাদেরকে একটা অল্টারনেটিভ প্লট রাষ্ট্র দিবে, তাহলে রাষ্ট্র তাকে ব্যালেন্স করলো। ঐতিহ্যের সংজ্ঞা নির্ধারণেও জোর দেন তারা। জানান জরাজীর্ণ ভবনের কথা বলে করোনার সময় অনেক ভবন ভেঙে ফেলা হচ্ছে। ঐতিহ্যর কথা বলা হচ্ছে একদিকে, ওই ঐতিহ্যবাহী ভবনগুলো রাখতে হবে, পাশাপাশি বলা হচ্ছে জরাজীর্ণর কথা। এই জরাজীর্ণটা একটা ব্র্যান্ডিং হয়ে আছে, এই যে পুরাতন ভবন যেগুলোকে আইডেন্টিফাই করে লিস্ট করা হলো, এখানে পারমিশন দেওয়া যাবে না, রাজুককে বলা হয়েছে, এবং কোনো মানে নির্মাণ কাজ এখানে চলতে পারবে না, নতুন নির্মাণ কাজ চলতে পারবে না। আমরা যদি একটা সমন্বিত জায়গা না দেখতে পারি তাহলে কিন্তু হবে না। ঐতিহ্যবাহী ভবনগুলোর পুরাতন কাঠামো রেখে আধুনিক সুযোগ সুবিধা ব্যবস্থা রাখতে, রাস্তাগুলো প্রশস্ত করে বাসিন্দাদের ঝুঁকি কমাতে পরামর্শ তাদের, যাতে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে সুবিধা হয়। সিটিটার ক্যারেক্টার ধরে রাখতে গেলে ওখানে যেই ফ্যাসিলিটিসগুলি আছে বা সার্ভিসগুলি আছে সেইটা একটু ডিফারেন্ট করে ডিজাইন করতে হয়। বড় কোনো ভূমিকম্প বা বড় কোনো দুর্ঘটনার আগেই পুরান ঢাকাকে দৃঢ় ঐতিহ্য হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ তাদের। পুরান ঢাকাতে আমাদের সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা।